হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের একটু ভালোবাসা আর সাপোর্ট পেতে, যাতে সেই ভালোবাসার সাপোর্টের মাধ্যমে আমি একটু এগিয়ে যেতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারি। তো চলো শুরু করা যাক সকালের মর্নিং থেকে তোমাদের সাথে গল্প, আড্ডা, নিজের কাজ এসব দিয়ে তোমাদের সাথে আজকে একটু গল্প করি, নিজের কাজটা শেয়ার করি। তো দেখো, এখানে সকাল সকাল শাশুড়ি মা উঠোন লেপছে। কেন বলো তো, মানে উঠোনের সামনেটা এত ধুলো না, গ্রামের বাড়ি বুঝতেই পারছো, প্রচুর ধুলো, প্রচুর ধুলো। আর বৃষ্টি নেই তো, ধুলোর কারণে না ঘর বাড়িও মানে মুছে পয় পরিষ্কার করে রাখার উপায় নেই, এত পরিমাণে ধুলো হচ্ছে। সেই কারণে একটু লেপে দিচ্ছে, মানে ঘরের সামনেটা, অত বড় উঠোনটা তো লেপা সম্ভব না। আর গোবর, মানে গোবরটাও প্রয়োজন, সেটাও মানে আগে যেরকম প্রত্যেকটা বাড়ি বাড়ি গরু থাকতো, এখন কিন্তু তেমন একটা থাকে না, সেই কারণে গোবরেরও অভাব পড়েছে, মানে এখন দেশে গোবরেরও অভাব পড়েছে। সেই কারণে মানে লাইন দিয়ে, সেই যার বাড়ি গরু আছে বস্তা রেখে লাইন দিয়ে তারপরে গোবর আনতে হয়। তো সেই কারণে যেটুকু গোবর পেয়েছে সেটুকু দিয়ে উঠোনের সামনেরটুকু শাশুড়িমা লেপে দিচ্ছে। আর আমার বেবি ব্রাশ করছে, তো কি বলতো, আর তো দেখলে যে জল সবাই এখন মানে এটা তো সব বাড়িতেই কিনে, জল কিনে খেতে হয়। আগে আমরা কলের জল খেয়েছি, মানে সেটাই অমৃত, আর এখন কিনে জল খাচ্ছি, সেই জল দিয়ে রান্না করছি, মানে টোটালি সেই জলে সব কাজ হয় সংসারের। তারপরে চলে এসেছি, কি বলতো, মানে বিশ্বাস করতে পারবে না, এত গোড়ালি ব্যথা না, এত গোড়ালি ব্যথা হয়, কখনো কম থাকে মনে শান্তি পাই, আর যখন খুব মারাত্মক লেভেলের হয় না খুব কষ্ট পাই, জানো তো। সেই কারণে আর ব্যথা তো, সেই জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেলে সাইড ইফেক্ট আছে, সেই কারণে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। আর ওষুধটা মারাত্মক তিতো বলতে পারো, আর এমন না ওষুধটা যখন আমি খাই তিতো লাগে, ব্যাস খাওয়াও শেষ, তিতো নেই, মানে কোথাও তিতো অনুভব করতে পারবো না। তারপরে চলে এসেছি একটু সকালবেলা, আজকে আর চা খাও না, ভালো লাগছে না, চাটা টোটালি ভালো লাগছে না খেতে, সেই কারণে ভালো একটু ছাতু খাই। আর এদিকে আমার বেবি স্কুলে যাবে বলে ওকে ম্যাগি বানিয়ে দেবো, ম্যাগি খেতে চেয়েছে। তো একটা পঞ্চাশ টাকা না কত টাকা নিয়েছিল আমার মনে নেই, বড় ম্যাগির প্যাকেট ছিল সেটার অল্প রয়েছে বলে, আর একটা আমি ছোটো ম্যাগি খুলেছি। তো দুটো ম্যাগি না, দু রকম দেখলাম, তাই তোমাদেরকেও একটু দেখালাম, একটা সরু সরু আর একটু সাদা, আর যেটা বড় প্যাকেটে ছিল সেটা একটু মোটা মোটা আর হলুদ হলুদ, সেই কারণে আমি একটু দেখালাম আর কি। তো ম্যাগিটা হয়ে গেছে, মানে বসিয়েছি, সরি হয়নি। আর আমার এদিকে ছাতুটা গুলিয়ে নেব। তো কী করে খাবো বলো তো ছাতুটা, আমি মানে একদম শক্ত আঠা আঠা করে খাবো না, একটু পাতলা করে খাবো, ওরকমই যেন আমার ভালো লাগে, একটু সামান্য লবণ আর চিনি দিয়ে ওইভাবেই খাবো। আর এদিকে আমার বেবি ম্যাগিটা রেডি হয়ে গেছে, জানো না ম্যাগিটা খাবে কীভাবে একটু দেখবে তোমরা, ঠিক আছে, মানে টিভির সামনে বসবে, এমনভাবে বসবে না, এত বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে, যতই বারণ করি একটুও কথা শোনে না, যত বারণ করবো, যখন বারণ করবো তখন ভয়ে ভয়ে একটু দূরে গিয়ে বসবে, তারপরে যে দেখবে আমি নেই বা আমি ভুলে গেছি বা আমি বকছি না, সেই সেম কাজ আবারও করবে, আমি জানি না ওতে কী শান্তি পায়, ঠিক আছে। ঠিক টিভির সামনে বসবে, টিভির সামনের টেবিল ক্লথটা তো ছিঁড়ে একদম শেষ করে ফেলেছে, ওখানে ওর ছোট চেয়ার নিয়ে বসবে, দেখো এই দেখো টিভি চলবে, ও ওখানে বসবে, আর ওই ছোট্ট জায়গাটায় ও যা খাবে ওখানে রেখে খাবে, বড় টেবিল আছে কিন্তু, বা নিচে বসে খেতে পারে, সেখানেও খাবে না, ওখানেই খাবে, একা খাবে। আর ওই সামনে দেখো টেবিল ক্লথটা মানে খুঁচিয়ে খুঁচিয়ে বসে বসে হাতে কী করবে, হাতের কাছটা একটা কিছু করতে হবে, ওই টেবিল ক্লথটা ছিঁড়েছে, ভালো টেবিল ক্লথটা। আর কী বলতো, বাচ্চা তো এত বকবো, এক মানে কত বকবো, ওদেরও মানে একটা কিছুর মধ্যে বিজি থাকতে দিলে ভালো হয়, মানে কাজ করা যায় শান্তিতে, সংসারে কাজ আর কি। তারপরে আমি চলে এসেছি, মানে ছাতুটা গুলিয়ে রেখেছিলাম, তারপর ওকে ম্যাগি করে দিলাম, ওই জন্য ওকে ম্যাগিটা দিয়ে এবার আমি খেয়ে নিলাম। তারপরে তোমাদের পুরো উঠোনটা লেপা হয়ে গেছে বলে সেই কারণে আর একবার একটু দেখিয়ে নিলাম পুরো উঠোনটা, দেখো মানে লেপলে কিন্তু ভালো লাগে। আর সত্যি কথা কী জানো তো, আমি এখনও মানে এত বছর বিয়ে হয়েছে, প্রায় সাড়ে ছয় বছরের কাছাকাছি, আমি এখনও কোনো দিনও নিজের হাতে লেপে আমি দেখিও নি বা চেষ্টাও করিনি, হয়তো একটু জল লাগিয়ে দিয়েছি বা গোবরটা গুলিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও কোনো দিন লেপিনি, নিজের হাতে কোনো দিনও লেপিনি, মানে
জানি না ইচ্ছেও করে না সত্যি কথা। তারপরে সব কাজ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তার মাঝখানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কোনো একটা কাজে বা কোন কাজে বিজি হয়েছিলাম। আর এত গরম তো ভাবছি যে একবারে রান্নাটা করে তারপরে তোমাদের কী কী রান্না হয়েছে শেয়ার করব। পটল ভাজা আর কামরাঙা জেসির স্কুল থেকে ম্যাডাম দিয়েছিল, তাই এমনি কেটে রেখেছি যদি খায় তো, শুকনো লঙ্কা ভাজা। আর ওদিকে আছে তোমার বরবটি দিয়ে আলু দিয়ে, আর একটা ছোট্ট গাজর ছিল সেটা ভেজেছি। আর এখানে কী বলো তো পান্তা ভাত রয়েছে, সেটা আমি একটু খাবো ভেবেছি আর শাশুড়িমা খেয়েছে, আর এই হাঁড়িতে গরম ভাত। আর এখানে চলে এসেছি তরমুজটা শাশুড়িমা গতকাল রাত্রে নিয়ে এসেছে বাজার থেকে, কী জানি হট মনে পড়ছে না, যাই হোক সেটা ঘুম থেকে উঠেই ওনাকে কেটে দাও। কী জ্বালিয়েছে জানো না, মানে ওনাকে তরমুজটা কেটে দিতেই হবে। তো অনেক বুঝিয়ে বুঝিয়ে আমি কাজ করে নিই, রান্নাবান্না সেরে নিই, তারপরে কেটে দেবো। একটা খাওয়ার সময় তো থাকে, ফল খাওয়ার তো একটা সময় থাকে, হ্যাঁ এই টাইমে ফল খাবি, হবে না তরমুজটা ওকে আগে কেটে দিতে হবে। তো বলতে নেই মোটামুটি টুকটাকও ফল খেতে ভালোবাসে আর খায়ও, ঠিক আছে। তো গরমে তরমুজটা খাওয়া খুবই প্রয়োজনীয়, শরীরের জন্য ভালো। তরমুজটা না সত্যি খুব মিষ্টি ছিল জানো তো, মানে দেখে আমি যখন প্রথমে ফালি করেছি সাদা সাদা দেখে না মনটা কেমন হয়ে গেছে, কিন্তু পরে যখন খেয়ে দেখেছি সত্যি মারাত্মক, মানে মিষ্টি ছিল যেটা প্রয়োজন মিষ্টির। আর এদিকে দেখো দেখো তরমুজ খাবে বলেছে, আমি তরমুজটা কেটে দিয়েছি, সেটা হবে না, ওর ওইগুলো ধরে ধরে মাঝখানে যে অল্প অল্প লেগে আছে ওগুলো কাঠবিড়ালির মতো কামড়ে কামড়ে খাচ্ছে। তারপরে কী বলো তো রান্নাবান্না শেষ করে না হঠাৎ মনে পড়লো যে বাইরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই, এত পরিমাণে রোদ উঠেছে, এত পরিমাণে তাপ গরম, তো সেই সময় আমি পাগলের মতো বেরিয়েছি, মানে ওই রোদ্দুরেই তোমাদের সাথে সেই রোদ্দুরের সিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে, গরমে বুঝতে পারছো মানে মাথা খারাপ হয়ে গেছে। আর এখানে যে দুদিন দুটো কাঁঠাল পড়ে গেছিলো গাছ থেকে, পাকা কাঁঠাল, সেই কাঁঠালের দানাগুলো শাশুড়িমা শুকাতে দিয়েছে আর আচার বানিয়েছে। একটা ডিব্বায় আছে কুচানো আচার, একটাই গোটা আম শুধু তেলে দেওয়া রয়েছে, আর একটাই খোসা শুদ্ধ আম মানে পিস পিস করে ওটা আচার দিয়ে রেখেছে। তো সেগুলো না আমি শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, পারিনি। আর এখানে দেখো এই গাছটা এই মানে দ্বিতীয়বার কাঁঠাল দিচ্ছে, গতবার দিয়েছিল তিনটে, যত সম্ভব মনে পড়ছে না তিনটে ছিল, কিন্তু খুব বড় বড় হয়েছিল, এত সুন্দর কাঁঠাল আর এত বড় বড় কোয়া ছিল না, মানে দেখলে মন ভরে যাবে বাট খেলে মন ভরবে না, কেন বলো তো পানসে ছিল, একেবারে পানসে বলতে পারো। মানে আমার দাদা মানে মার বাড়িতে দিয়েছে, আমার দাদা বলছে কি মিষ্টি না বলে কি আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিস, আমি বলছি আরে না পুরো কাঁঠালটাই ওই রকম যে কটা কাঁঠাল ছিল। আর একটু চলে এসেছি দেখো বাগানের মধ্যে, আর একটা জিনিস শেয়ার করবো, এটা হচ্ছে মানকচু, বলার কিছু নেই তবুও বলছি, মানে মানকচুটা কত বড় হয়েছে, এত মানে যেসব জিনিস না ফেভারেট বা খেতে ইচ্ছা করে সেসব জিনিস না রোগের কারণে খেতে পারি না, এত পরিমাণে অ্যালার্জি, এসব খেলে দেখে মন চাই খাবো, অ্যালার্জির ভয়তে খেতে পারি না। আবার যদি মনে করি, আচ্ছা বলছি তোমাদেরকে দাঁড়াও, এই যে একটা কাঁঠাল গাছ এইটা নতুন, এই প্রথম কাঁঠাল ধরেছে, এই মানে সেরকম একটা বেশি লম্বা হয়নি বড় হয়নি, প্রথম কাঁঠাল ধরেছে, গাছটা কিন্তু একদম টিংটিঙা দেখো, মানে সেরকম একটা স্বাস্থ্যবান গাছ না। তো যে কথা বলছিলাম ওষুধ, মানে ধরো কোনো জিনিস ফেভারেট সেই জিনিসটা খেয়ে ওষুধ খাবো, কিন্তু অ্যালার্জি ওষুধ খেলে তো জানোই সাইড ইফেক্ট কী, সারাদিন ঝিমানি আসে, ঘুম পায়, তখন সংসারের কাজে বিঘ্ন ঘটে, পারি না সংসারের কাজ বলো নিজের কাজ বলো হয়ে ওঠে না। আর এই একটা কাঁঠাল গাছ যেটা আমাদের ঘরের সামনে এইটাই দেখো, এই কাঁঠালগুলোর না অনেক রহস্য আছে, কি রহস্য জানো তো, দেখো কাঁঠালগুলোর চেহারা বুঝতে পারছো তো, কালচে কালচে না কেমন একটা, তো এইগুলো না যখন ছোট ছিল আরও বেশি কালচে ছিল, মানে একদম কালচে, মনে হতো কি পচা কাঁঠাল, গাছেই মনে হতো কি শুকিয়ে গেছে পচে গেছে, মানে ভাবতে পারবে না যে এই কাঁঠালগুলো এত বড় বড় হয়েছে আবার সবুজে হয়ে গেছে, নিচেরটা তো পুরোপুরি সবুজ হয়ে গেছে, এগুলো মানে ভাবতে পারিনি যে এগুলো আছে থাকবে, ভেবেছিলাম মনে হয় এগুলো নষ্ট কাঁঠাল। আর আমাদের তো জাম গাছ আছে, জাম গাছটা তোমাদের একটু পরে শেয়ার করছি। তো ছেলে পেলে যে দোকানের সামনে অনেক ছেলে পেলে বসে থাকে বুঝলে তো, সব পাবজি লাভার ফ্রি ফায়ার লাভার, ওরা সারাদিন ওই গেম খেলে, ওদের টাইম আছে, তো ওরাই মানে নিচে পড়লে না সব নষ্ট হয়ে যায়, সেই কারণে বেড কাভারটা নষ্ট, বেড কাভার মানে সেইটা পেতে ওরা জামগুলো পেরেছে, তো ঘরে দিয়ে গেছে, আমি বেছে বেছে রেখেছি। এবার তোমাদেরকে একটা টিপস শেয়ার করব আমি, বুঝতে পেরেছো, মানে আমি যারা জানো কোনো ব্যাপার নেই, যারা জানো না তাদের কাজে লাগবে, মশলা বাটলে না অনেকের হাত জ্বলে, আমারও মারাত্মক হাত জ্বলে, সেই কারণে আমার জিনিসটা জানা,
আমার এত পরিমাণে হাত জ্বলে, কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কা হোক, মানে আমি খুব না পারলে আমি বাটি না বলতে পারো, বা না পারলে আমি লঙ্কা ধরি না, ঠিক আছে, এত জ্বালা পোড়া করে। তো লঙ্কা বাটলে যাদের হাত জ্বলে তারা একটা কাজ করবে, ঠান্ডা জল বা নারকেল তেলে হাত চুবাবে না, কখন তোমার হাতের জ্বালা, মানে কখন তোমার হাতের জ্বালা পোড়াটা কমে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, মানে একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে কথাটা শেয়ার কি করবে বলো তো। তো প্লিজ এই জিনিসটা যাদের কাজে লাগবে, মানে তোমার হাতে যে গরম জলে চুবাতে পারবে, কমেন্ট করতে পারবে সেই পরিমাণে গরম জল, ঠিক আছে, যে তোমার ঠান্ডা জলে বা তোমার সেই পরিমাণে গরম জল করে হাতটা চুবালে, মানে নারকেল তেল হাতে লাগালে ঠান্ডা জলে আধা ঘন্টা বলো খুব আরাম লাগে, খুব আরাম যখন চুবিয়ে রাখো, যখন চুবাবে না, কিন্তু যেই তুমি জ্বালা জল থেকে হাত বেশি তুলে নেবে না, বেশি পরিমাণে দেখবে তোমার জ্বালা পোড়া তুলে নেওয়ার পরেও করবে। আমার এই কথাটা তোমরা মানে কাজে লাগিয়ে দেখো, শুনে দেখো, উপকার পাবেই পাবে। তারপরে দেখো জাম খাবো, মানে কাজটা সেরে একটু সারাদিনে বসার টাইম পাইনি জানো তো, সেই কারণে এ ভাবলাম কি জামগুলো তো খাওয়া হয়নি, তো জাম খেতে খেতে চালিতে বসে জাম খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করা যাবে। তোমাদের জাম গাছটা দেখাবো বললাম না, এই যে আমাদের দোকানের সামনে দিয়ে দেখো, এই যে জাম গাছটা অনেক বড়, মানে ভালোই বড়, আর এত পরিমাণে জাম হয়েছে কিন্তু খাওয়ার উপায় নেই। জাম তো নিচে পড়লে খাওয়া যায় না, থেতলে যায়, গোটা থাকে না, আর ওটা ধুয়েও খাওয়া যায় না থেতলে গেলে, তো সেই কারণে না খাওয়া যায় না ওই জন্যে। আর সত্যি কথা কী জানো তো, তোমাদের এই কথাটা বলতে বলতে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এমন একটা সময় ছিল না যে গাছে চড়িনি, গাছে উঠে যে মানে কোনো গাছ ছিল না সেই গাছে উঠিনি, কুল গাছ, জাম গাছ, আম গাছ, মানে সুপারি আর নারকেল গাছ বাদ দিয়ে, মানে যেসব গাছে ওঠা যায় না সেসব বাদ দিয়ে সমস্ত গাছে চড়েছি, বুঝতে পারছো? গ্রামের বাড়ি মানে এইসবের এনজয় মারাত্মক, ঠিক আছে। আর এখন বিয়ের পরে আর সেসব হয়ে ওঠে না, খুব মিস করি জানো তো সেসব দিনগুলো। আমি জানি আমার মতো সকল মেয়েরা বিয়ের পরে বিয়ের আগের দিনগুলো মিস করে, মানে 90% মেয়েরাই মিস করে। হয়তো 10 জন যারা বিয়ের আগে কষ্ট করে পরে সুখী থাকে তাদের কথা বাদ দিয়ে, তারপরে চলে এসেছি দেখো। একটা জিনিস বলে না, জলের দামে ফলের রস যদি তুমি কেনো, ফলের রসটা কিন্তু জলের মতনই পাবে, অরিজিনাল রসের মতো পাবে না, ঠিক আছে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, এক নাইটিয়ালা এসেছিল, সেইটা না সেই মানে সেই সময় আমি ভিডিও অন করিনি বলে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নাইটিটা 100 টাকা দিয়ে কিনেছি তার কাছ থেকে, কেনার কারণ আছে, নাইটির কালারটা ফেড হয়ে গেছে, অনেক পুরানো হয়ে গেছে। তো আমি বলছি যে দেখো কাকা, যে 100 টাকায় দিয়ে দাও, গরমে খালি মানে ওনাকে অনেকদিন ধরে বলছি, প্রত্যেক রবিবারে আসে, প্রত্যেক রবিবারে বলি যে পাতলা নাইটি নিয়ে আসো, পাতলা নাইটি নিয়ে আসো, গরমে পরা যায় না মোটা কাপড়ের নাইটি। তো উনিও মার্কেটে যেতে পারে না গরমে, ওনার স্টকে যা আছে সেই সবই নিয়ে আসে। তো নাইটিটাকে না আমি নিজে এখন কেরামতি করব, আমার মতো কে কীরকম বাড়িতে করো আমি জানি না, নাইটিটাকে আমি এখন নিজে কাটিং করব, ঠিক আছে, মানে মনে মনে ইচ্ছা আছে হাতেই সেলাই করে পরে নেব। তো সেই কারণে আমার যে নাইটিটা কাটা আছে, সেটিং করা আছে, সেইটা দিয়ে মাপ নিয়ে কেটে নেব। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রেখো, নাইটিটা পরে আগে দেখে নিও যে মানে আমি মানে বলছি যদি কেউ করো, সেই কারণে বলছি, ঘাড় মারতে হয় কিনা। যদি ঘাড় মারতে হয় তাহলে তোমার নাইটিটা একটু মানে মানে আমার কথাটা বুঝতে পারছো তো, যদি ঘাড় মারতে হয় তাহলে নাইটিটা আরেকটু উঠে যাবে, সেই হিসাবে হিসাব করে কাটতে হবে নাইটিটা। তো আমি সেই কারণে মানে এইসব কাজ আমি টুকটাক করি জানো তো, অনেক কেরামতি করি, মানে আমার জামা কাপড় নিয়ে আমি বেশি বলতে পারো, জামা কাপড় বলো, আমি মানে আমার টোটালি জিনিস আমার বলো আমার মেয়ের বলো, আমি অনেক নিজের হাতে কেরামতি করি, এটা আমার অভ্যাস, মানে আমার অনেক অভ্যাস আছে যেরকম মানে ঠিক আছে, মানে আস্তে আস্তে সেগুলো সব শেয়ার করবো কী কী আমি করি। তো এই দেখো কেটে নিচ্ছি কাইচিটা দিয়ে, মানে এইগুলো না করতে পারলে না আমার মন ছটপট করে, মানে আমার কাজটা আমি কখন করবো। যে সেলাই করে দেয়, আমি যার কাছে যাই, সে কিন্তু ওর কাইচি দিয়ে কেটে সেলাই করে নিতে পারে, কিন্তু এটা আমি ভেবেছি আমি নিজের হাতে সেলাই করব, সেই জন্য আমি কাটিং করছি। কিন্তু পরে কী হয়েছে জানো তো, পরে আর একটু ইচ্ছা করেনি যে বসে সেলাই করি, টাইম পাইনি, সেই জন্য এটা আবার তার কাছেই নিয়ে গেছি সেলাই করার জন্য। আর যেটা বললাম জলের দামে ফলের রস, মানে নাইটিটার যেরকম দাম সেরকমই পেয়েছি, কালারও ভালো না,
ঠিক আছে, পুরানো পুরানো দেখতে। তো যাই হোক, এবার বেরিয়ে পড়েছে, বিকেল হয়ে গেছে, কিন্তু ওদের বিকেলবেলাতেই পড়া, সেই কারণে পড়তে যাচ্ছে দুই সখী, দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না বলতে পারো, দুজন একসাথেই পড়তে যাবে। তো ওরা পড়তে বসে পড়েছে, আর আমি এদিকে ভাবলাম যে বিকেলের এই ভিউটা মারাত্মক, তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তারপরে কি করব বলো তো, একটু এখানে আড্ডা মেরে বন্ধুদের সাথে, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি চলে যাব। আর বেশি কিছু ভিডিও ক্লিপ করিনি, তাই জন্যে এইটুকুই লাস্ট এন্ডিং। তো তোমরা সকলে না ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।